বাউল সম্রাট শাহ আব্দুল করিমের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ 2009 সালের 12 সেপ্টেম্বর সিলেটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভাটি অঞ্চলের এই মরমী শিল্পী। 1916 সালের এই দিনে সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধলা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। অসাধারণ প্রতিভা গুণে বাংলার লোকসঙ্গীতের ভাণ্ডারকে তিনি সমৃদ্ধ করেছেন। মৃত্যুবার্ষিকীতে তাই বাংলা লোকসঙ্গীতের এই পুরোধাকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন ভক্ত ও অনুরাগীরা। তামান্না জাহানের রিপোর্ট। ভাটি অঞ্চলের অপার সৌন্দর্য আর সাধারণ মানুষের দুঃখ দুর্দশা তার মতো করে ফুটিয়ে তুলতে পারেননি কেউ। গান গেয়ে পেরিয়েছেন দেশের গণ্ডিও বাউল সম্রাট শাহ আব্দুল করিম। আবহমান বাংলা সংস্কৃতি আর হাওর বাউরের কথা যার গানে পেয়েছে নতুন মাত্রা। দেহতত্ত্ব, জারি, শাড়ি, মুর্শিদি, গণসঙ্গীত সহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা শাহ আব্দুল করিম। স্বীকৃতি হিসেবে পেয়েছেন একুশে পদকের মতো সম্মানজনক পুরস্কার সহ বহু সম্মাননা। ২০০৯ সালের এই দিনে নাফেরার দেশে পাড়ি জমান শাহ আব্দুল করিম। তবে সুর আর বাণীতে যে অমর সৃষ্টি তিনি রেখে গেছেন তা তাকে স্মরণে রাখবে বহুকাল। তাই তো প্রয়াণ দিবসে নানা আয়োজনে গুণী এই সঙ্গীত ব্যক্তিত্বকে স্মরণ করছে ভক্তরা। তামান্না জাহান, বৈশাখী সংবাদ।